আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব কোয়ালিটি ডিপার্টমেন্টের ডেজিগনেশন ডায়াগ্রাম নিয়ে। অনেকেই কোয়ালিটিতে জব করতে চায়, বাট কোয়ালিটি এই ডেজিগনেশন ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নেই। ভিডিওটা দেখার পরে হয়তো কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে আশা করি। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোয়ালিটি ডিপার্টমেন্টের ডায়াগ্রামটা কি। আমি নিজ থেকে বলতে চাই, ট্রেনিং অফিসার, ফার্স্ট ট্রেনিং অফিসার, সেকেন্ড অফিসার, তিন নাম্বার সিনিয়র অফিসার, চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঁচ নাম্বার ডেপুটি ম্যানেজার, ছয় নাম্বার ম্যানেজার, সাত নাম্বার হেড আপ কোয়ালিটি। সাধারণত এইভাবে ডায়াগ্রাম ফলো করে ফ্যাক্টরিতে লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে। যার এই ডায়াগ্রাম সম্পর্কে ধারণা নেই বা জব করার আগে বা সবেমাত্র পাস করেছে, কোয়ালিটি ডিপার্টমেন্টে আসতে চাই, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং ফলো লেভেলে থেকে শুরু করে হেড পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে শুরু থেকে কোন ডেজিগনেশন দিয়ে শুরু হয় ট্রেনিং অফিসার এবং শেষে শেষ হয় হেড আপ কোয়ালিটি অফিসার। ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের উপকারে বা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।